بسم الله الرحمن الرحيم رحمان رحيم الله تعالى نام شروع করছি السلام عليكم ورحمة الله وبركاته আপনারা যে যেখানে থাকুন আপনাদের উপর আল্লাহ তাআলার রহমত নাজিল হোক তার অপরিসীম বরকত শুধু মণ্ডলী বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলার সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে কারীমের দিকে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে কোরআনে হাকিমের সম্মানিত বাহক নবী রহমত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান নামে নিযুত কোটি দরুদ ও সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে কারীমের পূর্ণাঙ্গ তেলাওয়াত ও এর সহজ সরল বাংলা অনুবাদ বাংলা অনুবাদে কণ্ঠ দিয়েছেন সৈয়দ ইসমাত তোয়াহা পূর্ণ বাংলা অনুবাদ সহ 30 পারা কোরআনের তেলাওয়াতের এই মোবারক তোহফাটি আপনাদের কাছে উপস্থাপন করছে বিশ্বনন্দিত কোরআন গবেষণা প্রতিষ্ঠান আল কোরআন একাডেমি লন্ডন এই সিডিতে তেলাওয়াত করেছেন কোরআনের শিল্প ও সৌন্দর্যমণ্ডিত জাদুকণ্ঠ কারী আব্দুল বাসিত বাংলা অনুবাদ করেছেন আল কোরআন একাডেমি লন্ডনের ডাইরেক্টর জেনারেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন গবেষক হাফিজ মুনিরুদ্দিন আহমদ কোরআনের এই সিডিটি প্রযোজনা করেছেন আল কোরআন একাডেমি লন্ডনের ডাইরেক্টর মোহতারামা খাদিজা আখতার জাই সূরা আল ফাতিহা রহমান রহিম আল্লাহ তাআলার নামে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য তিনি সৃষ্টিকুলের মালিক তিনি পরম দয়ালু অতি মেহরবান তিনি বিচার দিনের মালিক হে মালিক আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই সাহায্য চাই তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে সূরা বাকারা রহমান রহিম আল্লাহ তাআলার নামে আলিফ লাম মিম এই সেই মহাগ্রন্থ আল কোরআন তাতে কোনো সন্দেহ নেই যারা আল্লাহ তাআলাকে ভয় করে এই কিতাব কেবল তাদের জন্যই পথ প্রদর্শক যারা না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে যারা নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু দান করেছি তারা তা থেকে আমারে নির্দেশিত পথে ব্যয় করে যারা তোমার উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনে তোমার আগে নবীদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার উপর সর্বোপরি তারা পরকালের উপরও ঈমান আনে সত্যিকার অর্থে এ লোকগুলোই তাদের মালিকের দেখানো সঠিক পথের উপর রয়েছে এবং এরাই হচ্ছে সফল কাম যারা এ বিষয়গুলো অস্বীকার করে তাদের তুমি পরকালের কথা বলে সাবধান করো আর না করো কার্যত উভয়টাই তাদের জন্য সমান কথা এরা কখনো ঈমান আনবে না ক্রমাগত কুফরি করার কারণে আল্লাহ তাআলা তাদের মন মগজ ও শ্রবণ শক্তির উপর মোহর মেরে দিয়েছেন এদের দৃষ্টিশক্তির উপরও এক ধরনের আবরণ পড়ে আছে যারা এ ধরনের লোক তাদের জন্য পরকালের কষ্টদায়ক শাস্তি রয়েছে মানুষদের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছি কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে তুমি বুঝতে পারবে এরা মোটেই ঈমানদার নয় মুখে ঈমানের দাবি করে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয় নিজেদেরই ধোঁকা দিয়ে যাচ্ছে যদিও এ ব্যাপারে তাদের কোনো প্রকারের চৈতন্য নেই আসলে এদের মনের ভেতর রয়েছে এক ধরনের মারাত্মক ব্যাধি প্রতারণার কারণে আল্লাহ তাআলা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে পীড়াদায়ক আজাব কেননা তারা মিথ্যা বলছিল তাদের যখন বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না তখন তারা বলে না আমরাই তো বরং সংশোধনকারী অথচ এরাই হচ্ছে জমিনে যাবতীয় বিপর্যয় সৃষ্টিকারী যদিও তারা এ ব্যাপারে কোনো চৈতন্য রাখে না তাদের যখন বলা হয় অন্য লোকেরা যেমন ঈমান এনেছে তোমরাও তেমনি ভাবে ঈমান আনো তারা বলে হে নবী তুমি কি চাও আমরাও নির্বোধ লোকদের মতো ঈমান আনি আসলে নির্বোধ তো হচ্ছে এরা নিজেরাই যদিও তারা এ কথাটা জানে না মুনাফিকদের অবস্থা হচ্ছে
তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি, আবার যখন একাকী তাদের শয়তানদের সাথে মিলিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি, ইমানের কথা বলে ওদের সাথে আমরা ঠাট্টা করছিলাম মাত্র। মূলত আল্লাহ তালাই তাদের সাথে ঠাট্টা করে যাচ্ছেন, আল্লাহ তালাই তাদের অবকাশ দিয়ে রেখেছেন, তারা তাদের বিদ্রোহে বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াচ্ছে। এরা জেনে বুঝে হিদায়তের বিনিময়ে গোমরাহি কিনে নিয়েছে, তাদের এ ব্যবসাটা কিন্তু মোটেই লাভজনক হয়নি এবং এরা সঠিক পথের অনুসারীও নয়। এদের উদাহরণ হচ্ছে সে হতভাগ্য ব্যক্তির মতো যে অন্ধকারে আগুন জ্বালাতে চাইল, যখন তা তার গোটা পরিবেশটাকে আলোকোজ্জ্বল করে দিল তখন হঠাৎ করে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে আলোটুকু ছিনিয়ে দিলেন এবং তাদের এমন অন্ধকারে ফেলে রাখলেন যে তারা কিছুই দেখতে পেল না। এদের অবস্থা হচ্ছে এরা কানেও শোনে না, চোখেও দেখে না, মুখ দিয়ে কথাও বলতে পারে না, অতএব এসব লোক সঠিক পথের দিকে ফিরে আসবে না। অথবা এদের উদাহরণ হচ্ছে আসমান থেকে নেমে আসা বৃষ্টির মতো, এর মাঝে রয়েছে আবার অন্ধকার, মেঘের গর্জন ও বিদ্যুতের চমক। বিদ্যুৎ গর্জন ও মৃত্যুর ভয়ে এরা নিজেদের কানে নিজেদের আঙুল ঢুকিয়ে রাখে, এরা জানে না আল্লাহ তাআলা কাফেরদের সকল দিক থেকেই ঘিরে রেখেছেন, তাতে এদের অবস্থা নাজুক হয়ে পড়ে, মনে হয় এখনই বিদ্যুৎ এদের চোখ নিষ্প্রভ করে দেবে। এ আতঙ্কজনক অবস্থায় আল্লাহ তাআলা যখন এদের জন্য একটু আলো জ্বালিয়ে দেন তখন এরা সেদিকে চলতে থাকে, আবার যখন তিনি তাদের উপর অন্ধকার চাপিয়ে দেন তখন এরা একটু থমকে দাঁড়ায়। অথচ আল্লাহ তাআলা চাইলে সহজেই তাদের শোনার ও দেখার ক্ষমতা ছিনিয়ে নিতে পারতেন, নিশ্চয়ই তিনি সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা সেই মহান আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে পয়দা করেছেন। আশা করা যায় এর ফলে তোমরা যাবতীয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে। তিনি সে মহান সত্তা যিনি জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন, আসমানকে বানালেন ছাদ এবং আসমান থেকে পানি পাঠালেন, তার সাহায্যে তিনি নানা প্রকারের ফলমূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন। অতঃপর তোমরা জেনে বুঝে এসব কাজে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। আমি আমার বান্দার উপর যে কিতাব নাজিল করেছি তার সত্যতার ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে যাও তার মতো করে একটি সূরা তোমরাও রচনা করে নিয়ে এসো। এক আল্লাহ ছাড়া তোমাদের আর যেসব বন্ধু বান্ধব রয়েছে তাদেরও প্রয়োজনে সহযোগিতার জন্য ডাকো যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও। কিন্তু তোমরা যদি তা না করতে পারো, এবং আমি জানি তোমরা তা কখনই করতে পারবে না, তাহলে তোমরা দোজখের সেই কঠিন আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। আল্লাহ তাআলাকে যারা অস্বীকার করে তাদের জন্যই এটা প্রস্তুত করে রাখা হয়েছে। অতঃপর যারা কিতাবের উপর ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের তুমি হে নবী সুসংবাদ দাও এমন এক জান্নাতের যার নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। যখনই তাদের এই জান্নাতের কোন একটি ফল দেয়া হবে তখনই তারা বলবে এ ধরনের ফল তো ইতিপূর্বেও আমাদের দেওয়া হয়েছিল। তাদের মূলত এমনি ধরনের জিনিসই সেখানে দেওয়া হবে। তাদের জন্য আরো সেখানে থাকবে পবিত্র সহধর্মী এবং সহধর্মিনী, এবং তারা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। সত্য প্রমাণের জন্য আল্লাহ তাআলা মশা কিংবা তার চাইতে উপরে যা কিছু আছে তার উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না। যারা আল্লাহর বাণীতে বিশ্বাস স্থাপন করে তারা জানে এ সত্য আল্লাহর কাছ থেকেই এসেছে, আর যারা আগেই সত্য অস্বীকার করেছে তারা একে না মানার অজুহাত দিতে গিয়ে বলে আল্লাহ তাআলা এ উদাহরণ দ্বারা কি বোঝাতে চান। এভাবে একই ঘটনা দিয়ে আল্লাহ তাআলা অনেক লোককে গুমরাহিতে নিমজ্জিত করলেও বহু লোককে তিনি আবার এ দিয়ে হেদায়তের পথও দেখান, আর কতিপয় পাপাচারী ব্যক্তি ছাড়া তিনি তা দিয়ে অন্য কাউকে গুমরাহিতে নিমজ্জিত করেন না। এরা হচ্ছে সেসব লোক যারা আল্লাহর ফরমান মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর তা ভঙ্গ করে। ব্যক্তি ও সমাজ জীবনে আল্লাহ তাআলা যেসব সম্পর্কের ভিত মজবুত করতে বলেছেন তা তারা ছিন্ন করে, সর্বোপরি জমিনে অহেতুক বিপর্যয় সৃষ্টি করে, এরাই হচ্ছে আসল ক্ষতিগ্রস্ত। তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করবে? অথচ তোমরা প্রথম দিকে ছিলে মৃত, তিনি তোমাদের জীবন দিয়েছেন, পুনরায় তিনি তোমাদের মৃত্যু দেবেন, অতঃপর সর্বশেষে তিনি আবার তোমাদের জীবন দান করবেন, এবং এভাবেই তোমাদের একদিন তাঁর কাছে ফিরে যেতে হবে। তিনি সেই মহান সত্তা
যিনি এ পৃথিবী সব কিছু তোমাদের ব্যবহারের জন্য তৈরি করেছেন, অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে সাত আসমানে বিন্যস্ত করলেন। তিনি সবকিছু সম্পর্কেই সম্যক অবগত আছেন। হে নবী, স্মরণ করো যখন তোমার মালিক তাঁর ফেরেশতাদের সম্বোধন করে বললেন, আমি পৃথিবীতে আমার খলিফা বানাতে চাই। তারা বলল, তুমি কি এমন কাউকে খলিফা বানাতে চাও যে তোমার জমিনে বিশৃঙ্খলা ও বিপর্যয় সৃষ্টি করবে এবং স্বার্থের জন্য তার রক্তপাত করবে? আমরাই তো তোমার প্রশংসা সহকারে তোমার তাসবিহ পড়ছি এবং প্রতিনিয়ত তোমার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা অতঃপর তাঁর খলিফা আদমকে প্রয়োজনীয় সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। পরে তিনি সেগুলো ফেরেশতাদের কাছে পেশ করে বললেন, তোমাদের আশঙ্কার ব্যাপারে তোমরা যদি সত্যবাদী হও তাহলে তোমরা আমাকে এর নামগুলো বলো তো। ফেরেশতারা বলল, হে আল্লাহ তাআলা, তুমি পবিত্র, আমাদের তো এর বাইরে আর কিছুই জানা নেই যা তুমি আমাদের শিক্ষা দিয়েছ, তুমি একমাত্র জ্ঞানী, একমাত্র কুশলী। আল্লাহ তাআলা এবার আদমকে বললেন, তুমি ফেরেশতাদের সে নামগুলো বলে দাও। অতএব আদম আল্লাহর নির্দেশে ফেরেশতাদের সামনে নামগুলো যখন সুন্দরভাবে বলে দিল, তখন আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমানসমূহ ও জমিনের যাবতীয় গোপন বস্তু জানি, এবং তোমরা যা কিছু প্রকাশ করো আর যা কিছু গোপন করো আমি তাও ভালোভাবে জানি। আল্লাহ তাআলা যখন ফেরেশতাদের বললেন, তোমরা সম্মানের প্রতীক হিসেবে আদমের জন্য সাজদা করো, অতঃপর তারা আল্লাহর আদেশে আদমের সামনে সাজদা বানত হল শুধু ইবলিস ছাড়া। সে সাজদা করতে অস্বীকার করল এবং অহংকার করল, অতঃপর সে নাফরমানদের দলে সামিল হয়ে গেল। আমি বললাম, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী পরম সুখে এই বেহেশতে বসবাস করতে থাকো এবং এ নিয়ামত থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার করো, তবে এই গাছটির পাশেও যেও না, অন্যথায় তোমরা দুজনই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সামিল হয়ে যাবে। কিন্তু শয়তান শেষ পর্যন্ত সেখান থেকে তাদের উভয়ের পদস্খলন ঘটাল। তারা উভয়ে বেহেশতের যেখানে ছিল সেখান থেকে সে তাদের বের করেই ছাড়ল। আর আমি তাদের বললাম, তোমরা একজন আরেকজনের দুশ্মন হিসেবে এখান থেকে নেমে পড়ো। তোমাদের পরবর্তী বাসস্থান হবে পৃথিবী, সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য জীবনের যাবতীয় উপকরণ থাকবে। অতঃপর আদম তার মালিকের কাছ থেকে হেদায়েত সম্বলিত কিছু বাণী পেল। আল্লাহ তাআলা তার উপর ক্ষমা পরবশ হলেন, অবশ্যই তিনি বড় মেহরবান ও ক্ষমাশীল। আমি তাদের বললাম, তোমরা সবাই এবার এখান থেকে নেমে যাও, তবে যেখানে যাবে অবশ্যই সেখানে আমার পক্ষ থেকে তোমাদের কাছে জীবন বিধান সম্পর্কিত হেদায়েত আসবে, অতঃপর যে আমার সেই বিধান মেনে চলবে তার কোনো ভয় নেই, তাদের কোনো প্রকার উৎকণ্ঠিতও হতে হবে না। আর যারা আমার বিধান অস্বীকার করবে এবং আমার আয়াতসমূহ মিথ্যা প্রতিপন্ন করে লাগামহীন জীবন যাপন করবে তারা অবশ্যই জাহান্নামের বাসিন্দা হবে, তারা সেখানে চিরদিন থাকবে। হে বনি ইসরাইল জাতি, তোমাদের উপর আমি যেসব নিয়ামত দিয়েছি তোমরা সেগুলো স্মরণ করো, আমার আনুগত্যের প্রতিশ্রুতি তোমরা পূর্ণ করো, আমিও এর বিনিময়ে তোমাদের দুনিয়া ও আখেরাতের পুরস্কারের প্রতিশ্রুতি পূর্ণ করব, এবং তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আমি মুহাম্মাদের কাছে যা কোরআন নাজিল করেছি তোমরা এর উপর ঈমান আনো, যা তোমাদের কাছে যা কিছু আছে তার সত্যায়নকারী, তোমরা কিছুতেই এর প্রথম অস্বীকারকারী হইও না এবং বৈষয়িক স্বার্থে সামান্য মূল্যে আমার আয়াত বিক্রি করো না, এবং তোমরা শুধু আমাকেই ভয় করো। তোমরা মিথ্যা দিয়ে সত্যকে পোশাক পরিয়ে দিও না এবং সত্যকে জেনে বুঝে লুকিয়েও রেখো না। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে মিলে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। তোমরা কি মানুষদের ভালো কাজের আদেশ করো এবং নিজেদের জীবনে তা বাস্তবায়নের কথা ভুলে যাও? অথচ তোমরা সবাই আল্লাহর কেতাব পড়ো, কিন্তু কেতাবের এ কথা তোমরা কি বোঝো না? হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সবর ও নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। যাবতীয় হক আদায় করে নামাজ প্রতিষ্ঠা করা অবশ্যই একটা কঠিন কাজ, কিন্তু যারা আল্লাহকে ভয় করে তাদের কথা আলাদা। যারা জানে একদিন তাদের সবাইকে তাদের মালিকের সামনাসামনি হতে হবে এবং তাদের সবাইকে তাঁর কাছে ফিরে যেতে হবে, তার জন্যে
এটা কঠিন কিছু নয়। হে বনী ইসরাইল জাতি, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। আমার সেই নিয়ামতের মধ্যে একটি ছিল, আমি তোমাদের সৃষ্টিকুলের উপর প্রাধান্য দিয়েছিলাম। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন আরেকজনের কোনোই কাজে আসবে না, একজনের কাছ থেকে আরেকজনের পক্ষে কোনো সুপারিশও সেদিন গ্রহণ করা হবে না, এবং কারো কাছ থেকে মুক্তিপণ নেয়া কিংবা তা নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না, না তাদের সেদিন কোন রকম সাহায্য করা হবে। স্মরণ করো যখন আমি তোমাদের ফেরাউনের লোকদের গোলামি থেকে মুক্তি দিয়েছিলাম, তারা তোমাদের উপর ভীষণ অত্যাচার করত, তারা নিকৃষ্ট ধরনের শাস্তি দ্বারা তোমাদের যন্ত্রণা দিত, তারা তোমাদের পুত্র সন্তানদের হত্যা করত এবং তোমাদের মেয়েদের তারা জীবিত রেখে দিত। তোমাদের মালিকের পক্ষ থেকে এতে তোমাদের জন্য বড় একটা পরীক্ষা নিহিত ছিল। আরো স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিধা বিভক্ত করে দিয়েছিলাম, অতঃপর আমি তোমাদের সমূহ মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছিলাম, এবং আমি ফেরাউন ও তার দলবলকে সমুদ্রে ডুবিয়ে দিয়েছিলাম, আর তোমরা তা তো নিজেরাই প্রত্যক্ষ করেছিলে। আরো স্মরণ করো যখন মুসাকে আমি বিশেষ একটি কাজে 40 রাত নির্ধারণ করে দিলাম, তার যাওয়ার পর তোমরা একটি বাছুরকে মাবুদ রূপে গ্রহণ করে নিলে, তোমরা এতে করে ভীষণ জুলুম করেছিলে। অতঃপর এ অপরাধ সত্ত্বেও আমি পুনরায় তোমাদের ক্ষমা করে দিয়েছি এ আশায় যে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে। সে কথাও স্মরণ করো যখন আমি মুসাকে কেতাব ও ন্যায় অন্যায়ের পরোপকারী একটি মানদণ্ড দান করেছি যাতে করে তোমরা হেদায়েতের পথে চলতে পারো। আরো স্মরণ করো মুসা যখন তার নিজ লোকদের কাছে এসে বলল, হে আমার জাতি, তোমরা আমার অবর্তমানে বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে যে বড় রকমের জুলুম করেছ, তার জন্য অবিলম্বে আল্লাহর দরবারে তওবা করো এবং তোমরা তোমাদের নিজেদের শিরকে অভিশপ্ত নফস সমূহকে হত্যা করো, এর মাঝেই আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর ক্ষমা পরবশ হবেন, কারণ তিনি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা যখন বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ইমান আনব না, তখন এ ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যেই বজ্রের মতো এক গজব তোমাদের উপর নৈপতিত হল, আর তোমরা তার দিকে চেয়েই থাকলে, কিছুই করতে পারলে না। অতঃপর এই ধ্বংসকর মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম, মান এবং সালবা নামক খাবারও তোমাদের জন্য পাঠিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম সেসব পবিত্র খাবার খাও যা আমি তোমাদের দিয়েছি, তা তোমরা উপভোগ করো। নিয়ামত অবজ্ঞা করে তারা আমার উপর কোনো অবিচার করেনি, বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। স্মরণ করো আমি যখন তোমাদের বলেছিলাম তোমরা এই জনপদে ঢুকে পড়ো এবং তোমরা তার যেখান থেকে ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, দম্ভ সহকারে প্রবেশ না করে মাথা নত করে ঢুকো, তোমরা ক্ষমার কথা বলবে, আমিও তোমাদের ভুল ত্রুটি সমূহ ক্ষমা করে দেব, এবং যারা ভালো কাজ করে আমি এভাবেই তাদের পাওনার অঙ্ক বাড়িয়ে দেই। সুস্পষ্ট হেদায়ত সত্ত্বেও অতঃপর জালিমরা এমন কিছু ব্যাপার রদবদল করে ফেলল যা না করার জন্যই তাদের বলা হয়েছিল। আমিও এরপর যারা জুলুম করল তাদের উপর আসমান থেকে গজব নাজিল করলাম, মূলত এটা ছিল তাদের গুনার ফল। যখন মুসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল, আমি তাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই সে পাথর থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজ নিজ পানির ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর দিয়া রিজিক থেকে তোমরা পানাহার করো, তবে আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। স্মরণ করো তোমরা যখন মুসাকে বলেছিলে, হে মুসা, প্রতিদিন একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারব না, তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল উৎপাদন করেন। সে বলল, তোমরা কি আল্লাহর পাঠানো এ উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ ধরনের জিনিসকে বদলে দিতে চাও? যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোন শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে।
আল্লাহ তাআলার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দারিদ্র তাদের উপর ছিয়ে গেল। আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল। এটা এ কারণে যে এরা ক্রমাগত আল্লাহর আয়াতকে অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো। আর এ সব কিছু এজন্যই ছিল যে তারা আল্লাহর সাথে নাফরমানি ও সীমা লঙ্ঘন করছিল। যারা ইমান আনে তারা খ্রিস্টান হোক, ইহুদি হোক কিংবা সাবি হোক, তারাই হবে মুসলমান। এদের যে কেউ আল্লাহর উপর ইমান আনবে, ইমান আনবে পরকালের উপর এবং যথার্থ ভালো কাজ করবে, তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এবং এসব লোকের যেমন কোনো ভয় নেই তেমনি তারা চিন্তিত হবে না। স্মরণ কর, যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তোমরা তাওরাত মেনে চলবে এবং তুর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা স্মরণ রেখো। এই উপায়ে তোমরা হয়তো শয়তান থেকে নিজেদের বাঁচাতে পারবে। অতঃপর তোমরা এ ওয়াদা থেকে ফিরে গেলে, কিন্তু তা সত্ত্বেও আমার অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকত তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা তো ভালো করেই তাদের জানো যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে। অতঃপর আমি তাদের শুধু এটুকুই বলেছি, যাও, এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও। এই ঘটনাকে আমি সেসব মানুষদের যারা তখন সেখানে মজুদ ছিল আরো যারা পরে আসবে তাদের সবার জন্য একটি দৃষ্টান্তমূলক ঘটনা বানিয়ে দিয়েছি। যারা আল্লাহকে ভয় করে এমন লোকদের জন্যও এই ঘটনা ছিল একটি উপদেশ। আরো স্মরণ কর, যখন মুসা তার জাতিকে বলল অবশ্যই আল্লাহ তাআলা তার নামে তোমাদের একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন, তারা এ কথা শুনে বলল, হে মুসা, তুমি কি আমাদের সাথে তামাশা করছো? সে বলল, আমি তামাশা করে জাহেলদের দলে সামিল হওয়া থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। তারা মুসাকে বলল, তুমি তোমার মালিককে বলো আমাদের তিনি যেন সুস্পষ্ট বলে দেন তা কেমন হবে। সে বলল, অবশ্যই তা হবে এমন যা বৃদ্ধ হবে না আবার একেবারে বাচ্চাও হবে না, বরং তা হবে এর মাঝামাঝি বয়সের। এখন যা কিছু তোমাদের নির্দেশ দেওয়া হচ্ছে তাই করো। তারা মুসাকে বলল, তুমি তোমার মালিককে জিজ্ঞেস করে নাও, তিনি আমাদের যেন বলে দেন তার রং কেমন হবে। সে বলল, তা হবে হলুদ রঙের, তার রং এত আকর্ষণীয় হবে যে যারা তাকাবে তা তাদেরই পরিতৃপ্ত করবে। তারা বলল, হে মুসা, তুমি তোমার মালিককে আবার জিজ্ঞেস করে নাও আসলে তা কি ধরনের হবে। আমরা তো সঠিক গাভী বাছাই করতে পারছি না, কারণ আমাদের কাছে তো সব গাভী দেখতে একই ধরনের মনে হয়। আল্লাহ তাআলা চাইলে এবার অবশ্যই আমরা সঠিক পথে চলতে পারব। সে বলল, তাহলে শোনো, আল্লাহর ইপ্সিত সে গাভী হবে এমন যে সেটি কোনো চাষাবাদের কাজ করে না, জমিনে পানি সেচের কাজও করে না, অর্থাৎ তা হবে সম্পূর্ণ নিখুঁত ও ত্রুটিমুক্ত। এ কথা শুনিয়ে তারা বলল, এতক্ষণে তুমি আমাদের সামনে সত্য ঘটনা নিয়ে এসেছ। অতঃপর তারা এ ধরনের একটি গাভী জবাই করল, যদিও ইতিপূর্বে মনে হয়নি যে তারা এ কাজটি আদৌ করতে চায়। স্মরণ কর, যখন তোমরা একজন লোককে হত্যা করেছিলে অতঃপর সে ব্যাপারে তোমরা একে অপরের উপর হত্যার অভিযোগ আরোপ করতে শুরু করলে, অথচ আল্লাহ তাআলা সেই বিষয় মানুষের সামনে বের করে আনতে চাইলেন যা তোমরা লুকোবার চেষ্টা করেছিলে। হত্যাকারীকে খুঁজে বের করার জন্য আমি তোমাদের বললাম, কোরবানি করা সেই গাভীর শরীরের একাংশ দিয়ে তোমরা একে মৃদু আঘাত করো। এভাবেই আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে জীবন দান করবেন এবং এ ধরনের অলৌকিক ঘটনা দ্বারা তিনি তোমাদের কাছে তার জ্ঞানের নিদর্শনসমূহ তুলে ধরেন। আশা করা যায় তোমরা এর মাধ্যমে সত্য অনুধাবন করবে। কিন্তু এত বড় একটি নিদর্শন সত্ত্বেও অতঃপর তোমাদের মন কঠিন হয়ে গেল, এমন কঠিন যেন তা শক্ত পাথর, বরং মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বুঝি তার বেশি কঠিন। কেননা কিছু পাথর এমন আছে যা থেকে মাঝে মাঝে ঝর্ণাধারা নির্গত হয়, আবার কোনো কোনো সময় তা বিদীর্ণ হয়ে ফেটেও যায় এবং তা থেকে পানির ফোয়ারাও বেরিয়ে আসে। অবশ্য এর মধ্যে থেকে এমন কিছু পাথর আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আল্লাহ তাআলা তোমাদের কার্যকলাপ সম্পর্কে মোটেই গাফেল নন। হে ইমানদার লোকেরা, এর পরেও তোমরা কি এই আশা পোষণ করো যে এরা তোমাদের সাথে তোমাদের দীনের জন্য ইমান আনবে? অথচ এদের একাংশ যুগ যুগ ধরে আল্লাহর কিতাব শুনে আসছে,
অতঃপর তারা তাকে বিকৃত করছে, অথচ এরা ভালো করেই তা জানে। এদের অবস্থা হচ্ছে, এরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি, কিন্তু এরাই আবার যখন গোপনে একে অপরের সাথে মিলিত হয় তখন বলে তোমরা কি মুসলমানদের কাছে সেসব কথা প্রকাশ করে দাও যা আল্লাহ তাআলা মুহাম্মদের নবুয়ত সম্পর্কে আগেই তাওরাতে তোমাদের উপর ব্যক্ত করেছেন? খবরদার, তোমরা এমনটি কখনো করো না। তাহলে তারা একদিন তোমাদের মালিকের সামনে এটা দিয়েই তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য উত্থাপন করবে। তোমরা কি এটুকু কথাও বুঝতে পারো না? এরা কি জানে না আল্লাহর কিতাবে যা কিছু এরা গোপন করে আবার নিজেদের স্বার্থে তারা যা প্রকাশ করে তা সবই আল্লাহ তাআলা জানেন। এদের আরেকটি দল যারা একান্ত অশিক্ষিত নিরক্ষর, এরা আল্লাহর কিতাব সম্পর্কে কিছুই জানে না। আল্লাহর কিতাব যেন এদের কাছে একটি নিছক ধ্যান ধারণা সর্বস্ব পুস্তক মাত্র, এরা শুধু অমূলক ধারণাই করে থাকে। সেসব লোকের জন্য ধ্বংস অনিবার্য যারা হাত দিয়ে কিতাব লিখে নেয়, তারপর দুনিয়ার সামনে বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ শরীয়তের বিধান। তাদের উদ্দেশ্য হচ্ছে যেন তা দিয়ে দুনিয়ার কিছু স্বার্থ তারা কিনে নিতে পারে। অতঃপর তাদের হাত যা কিছু রচনা করেছে তার জন্য তাদের ধ্বংস ও দুর্ভোগ, যা কিছু তারা উপার্জন করেছে তার জন্য তাদের দুর্ভোগ। এসব নির্বোধ লোকেরা বলে জাহান্নামের আগুন কখনোই আমাদের স্পর্শ করবে না, একান্ত যদি করেও তা হবে নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য মাত্র। হে নবী, তুমি তাদের বলো তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন প্রতিশ্রুতি আদায় করে নিয়েছ? আল্লাহ তাআলা তো কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। না তোমরা জেনে বুঝেই আল্লাহ তাআলা সম্পর্কে এমন সব কথা বলে বেড়াচ্ছ যা তোমরা নিজেরাই জানো না? হ্যাঁ, যে কোনো ব্যক্তি স্বেচ্ছায় অপরাধ করেছে এবং যাকে তার পাপ ঘিরে রেখেছে এমন লোকেরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আবার যারাই আল্লাহর উপর ঈমান আনবে এবং ভালো কাজ করবে তারা বেহেশতবাসী হবে, তারা সেখানে চিরদিন থাকবে। যখন আমি বনি ইসরায়েলদের কাছ থেকে এবর্মে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, আত্মীয় স্বজন এতিম মিসকিনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষদের সুন্দর কথা বলবে, নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে, কিন্তু এ সত্ত্বেও তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই অতঃপর সেদিন ফিরে গেছ। এভাবেই তোমরা প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। তোমাদের কাছ থেকে আমি এ প্রতিশ্রুতিও নিয়েছিলাম যে তোমরা কেউ কারো রক্তপাত করবে না এবং নিজেদের লোকদের তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করবে না। অতঃপর তোমরা তা স্বীকার করে নিয়েছিলে, তোমরা তো নিজেরাই এ সাক্ষ্য দিচ্ছ। তারপর এই তো হচ্ছে, তোমরা একে অপরকে তোমরা হত্যা করতে লাগলে, তোমাদের এক দলকে তোমরা তাদের ভিটে মাটি থেকে বিতাড়িত করে দিতে লাগলে, অন্যায় এবং জুলুম দ্বারা জালেমদের তোমরা তাদের উপর পৃষ্ঠপোষকতা করতে থাকলে। শুধু তাই নয়, কোন লোক যুদ্ধবন্দী হয়ে তোমাদের কাছে এলে তোমরা তাদের জন্য মুক্তিপণ দাবি করো, অথচ তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করাটাই ছিল তোমাদের উপর অবৈধ কাজ এবং আল্লাহ তাআলাকে দেয়া প্রতিশ্রুতির লঙ্ঘন। তোমরা কি তাহলে আল্লাহর কিতাবের একাংশ বিশ্বাস করো এবং আরেক অংশ অবিশ্বাস করো? সাবধান, কখনো যদি কোনো জাতি কিংবা ব্যক্তি দিনের অংশ বিশেষের উপর ঈমান আনায়নের এ আচরণ করে তাদের শাস্তি এছাড়া আর কি হবে? যে পার্থিব জীবনে তাদের লাঞ্ছনা ভোগ করতে হবে, তাদের পরকালেও কঠিনতম আজাবের দিকে নিক্ষেপ করা হবে। তোমরা প্রতিনিয়ত যা করছ আল্লাহ তাআলা সে সব কিছু থেকে মোটেও উদাসীন নন। বস্তুত এই লোকেরা আখেরাতের স্থায়ী জীবনের বিনিময়ে দুনিয়ার অস্থায়ী জীবন খরিদ করে নিয়েছে। এরা যেহেতু আজাব বিশ্বাসই করেনি, তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আজাব কিঞ্চিত পরিমাণ হালকা করা হবে না, আর না তাদের কোনো দিক থেকে কোনো রকম সাহায্য করা হবে। আমি মুসাকে কিতাব দিয়েছি, তারপর একে একে আমি আরো অনেক নবী পাঠিয়েছি এবং বাপ ছাড়া সন্তান পয়দা হওয়ার মতো সুস্পষ্ট নিদর্শন দিয়ে আমি মরিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি এবং আমার পাঠানো বাণী ও পবিত্র আত্মার মাধ্যমে তাকে আমি সাহায্য করেছি। অথচ যখনই তোমাদের কাছে আল্লাহর কোনো নবী আসত, তোমাদের মনোপুত না হলে তোমরা অহংকারের বশবর্তী হয়ে তাদের অস্বীকার করেছ। তাদের কাউকে তোমরা মিথ্যাবাদী বলেছ, আবার তাদের একদলকে তোমরা হত্যাও করেছ। তারা বলে হেদায়েতের জন্য আমাদের মন ও তার দরজা বন্ধ হয়ে আছে, আসলে
আল্লাহ তাআলাকে তাদের ক্রমাগত অস্বীকার করার কারণে তিনি তাদের উপর অভিসম্পাত করেছেন। অতঃপর তাদের সামান্য পরিমাণ লোকই আল্লাহর উপর ঈমান এনেছে। যখনই তাদের কাছে আল্লাহর কাছ থেকে কিতাব নাযিল হলো যা তাদের কাছে মজুদ কিতাবের সত্যতা স্বীকার করে, তাছাড়া এর আগে তারা নিজেরাই সমাজের অন্যান্য কাফেরদের উপর বিজয়ী হওয়ার জন্য এই কিতাব ও তার বাহকের আগমন কামনা করেছিল। কিন্তু আজ যখন তা তাদের কাছে এলো এবং যা তারা যথাযথ চিনতেও পারল, তাই তারা অস্বীকার করল। যারা আল্লাহর কিতাব অস্বীকার করে তাদের উপর আল্লাহর অভিসম্পাত নাজিল হোক, কত নিকৃষ্ট বস্তু সেটি, যার বিনিময়ে তারা তাদের নিজেদের মন প্রাণ বিক্রয় করে দিয়েছে। শুধু গোড়ামির বশবর্তী হয়েই তারা আল্লাহর নাজিল করা বিধান অস্বীকার করেছে, শুধু এ কারণে যে আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে থেকে যাকে চান তাকে নবুয়ত দিয়ে অনুগ্রহ করেন। তাদের এ কুফরির ফলে তারা ক্রোধের উপর ক্রোধে আক্রান্ত হল। আর কাফেরদের জন্য তো এমনই অপমানজনক শাস্তি রয়েছে, যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন তার উপর ঈমান আনো, তারা বলে আমরা তো শুধু সেসব কিছুর উপর ঈমান আনি যা আমাদের বনি ইসরায়েল জাতির উপর নাজিল করা হয়েছে, এর বাইরে যা তারা অস্বীকার করে অথচ তা একান্ত সত্য, তা তাদের কাছে নাজিল করা আল্লাহর কথাগুলোকেও সত্য বলে স্বীকার করে। হে নবী, তুমি বলো তোমরা যদি বিশ্বাসী হও তাহলে আল্লাহর নবীদের ইতিপূর্বে তোমরা কেন হত্যা করেছিলে? তোমাদের কাছে তো একসময় সুস্পষ্ট নিদর্শন সহকারে মুসাও নবী হয়ে এসেছিল, অথচ তার সামান্য কয়েকদিনের অনুপস্থিতির পরেই তোমরা একটি বাছুরকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিলে। কত বড় জালেম ছিলে তোমরা! আরো স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করেছিলাম তোমাদের মাথার উপর তুর পাহাড় তুলে ধরে, আমি বলেছিলাম যা কিছু বিধি বিধান আমি তোমাদের দিয়েছি তা শক্ত করে আঁকড়ে ধরো এবং আমার কথাগুলো শুনো। এর জবাবে তারা মুখে তো বলল হ্যাঁ আমরা তোমার কথা শুনেছি, কিন্তু বাস্তব জীবনে তা অস্বীকার করে বলল আমরা তা অমান্য করলাম। আসলে আল্লাহ তাআলাকে তাদের অস্বীকার করার কারণে সেই বাছুরকে মাবুদ বানানোর নেশা তখনও তাদের মনকে আকৃষ্ট করে রেখেছিল। তুমি তাদের বলো যদি তোমরা সত্যি মোমেন হও তাহলে বলতে পারো এটা কত খারাপ ঈমান যা একজন ব্যক্তিকে এ ধরনের কাজের আদেশ দেয়। যদি তোমরা মনে করো অন্যদের বদলে পরকালের নিবাস আল্লাহর কাছে শুধু তোমাদের জন্য নির্দিষ্ট, তাহলে যাও তা পাওয়ার জন্য তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। হে নবী, তুমি জেনে রাখো এরা কখনোই কামনা করবে না আল্লাহর সাথে যে আচরণ এরা করেছে এবং নিজেদের হাত দিয়ে এরা যা কিছু অর্জন করেছে তার পরিণাম জানার পর এরা কখনো তা কামনা করবে না। আল্লাহ তাআলা জালেমদের ভালো করে জানেন। সত্যি কথা হচ্ছে এদেরকেই বরং তুমি দেখতে পাবে বেঁচে থাকার ব্যাপারে এরা বেশি লোভী। আল্লাহ তাআলার সাথে যারা শিরক করে এ বনি ইসরায়েলের লোকেরা তাদের চেয়েও এক কদম অগ্রসর। এদের প্রত্যেক ব্যক্তি হাজার বছর জীবিত থাকতে চায়, কিন্তু যত দীর্ঘ জীবনই এদের দেয়া হোক না কেন তা কখনো এদের তার অবশ্যম্ভাবী আজাব থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ তাআলা এদের যাবতীয় কাজকর্ম পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করেন। হে নবী, তুমি বলো কে সে ব্যক্তি যে জিব্রাইলের শত্রু হতে পারে? অথচ সে তো আল্লাহর আদেশে আল্লাহর বাণীসমূহ তোমার অন্তঃকরণে নাজিল করে দেয়, তাও এমন এক বাণী যা তাদের কাছে মজুদ বিষয়সমূহের সত্যতা স্বীকার করে। সর্বোপরি এ হচ্ছে মোমেনদের জন্য সুসংবাদবাহী গ্রন্থ। যারা আল্লাহর শত্রু, শত্রু তার বাণীবাহক ফেরেশতার ও নবী রসুলের শত্রু জিব্রাইলের ও মিকাইলের, তারা একদিন এ কথাটা বুঝতে পারবে। স্বয়ং আল্লাহ তাআলাই হচ্ছেন কাফেরদের বড় শত্রু। অবশ্যই আমি তোমার কাছে সুস্পষ্ট নিদর্শন পাঠিয়েছি, পাপী ব্যক্তিরা ছাড়া এ সবকিছু কেউই অস্বীকার করতে পারে না। কিংবা যখনই তারা আল্লাহর সাথে কোনো ওয়াদা করেছে তখনই তাদের এক দল তা ভঙ্গ করেছে। আসলে তাদের অধিকাংশই ইমানদার ছিল না। যখনই তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো নবী আসে এবং যে তাদের কাছে আগের কিতাবে যেসব কথা মজুদ রয়েছে তার সত্যতা স্বীকার করে, তখনই সেই আগের কিতাবের ধারকদের একটি দল পূর্ববর্তী কিতাবের কথাগুলো এমনভাবে তাদের পেছনের দিকে ফেলে দিল যেন তারা এ ব্যাপারে কিছুই জানে না। আল্লাহর প্রতি অবজ্ঞা প্রদর্শন করেই এরা ক্ষান্ত হয়নি,
জাদুমন্ত্রের এমন কিছু জিনিসও এরা অনুসরণ করতে শুরু করল যা শয়তান কর্তৃক সুলাইমান নবীর রাজত্বের সময়ে সমাজে চালু করা হয়েছিল। সত্য কথা হচ্ছে, সুলাইমান কখনো জাদুকে আল্লাহ বিরোধী কাজে ব্যবহার করে আল্লাহকে অস্বীকার করেনি। আল্লাহকে তো অস্বীকার করেছে সেসব অভিশপ্ত শয়তান যারা মানুষকে জাদুমন্ত্র শিক্ষা দিয়েছে। জাদু পাগল মানুষদের পরীক্ষার উদ্দেশ্যে আল্লাহ তাআলা হারুত মারুত নামে যে দুজন ফেরেশতাকে ব্যাবিলনে পাঠিয়েছেন, আল্লাহর সেই দুজন ফেরেশতা কাউকে যখনই এ বিষয়ের শিক্ষা দিত প্রথমেই তারা এ কথাটা তাদের বলে দিত, আমরা তো হচ্ছি আল্লাহর পরীক্ষা মাত্র, অতএব কোনো অবস্থায় তুমি এ বিদ্যা দিয়ে আল্লাহ তাআলাকে অস্বীকার করো না। এ সত্ত্বেও তারা তাদের কাছ থেকে এমন কিছু বিদ্যা শিখে নিয়েছিল যা দিয়ে এরা স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদের সৃষ্টি করত। যদিও আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো দিনই কেউ কারো সামান্যতম ক্ষতিও সাধন করতে পারবে না, তারা মূলত এমন কিছু শেখে যা তাদের কোনো উপকার যেমন করতে পারে না, তেমনি তা তাদের কোনো ক্ষতিও করতে পারে না। তারা যদি জানত শ্রম ও অর্থ দিয়ে যা তারা কিনে নিয়েছে পরকালে তার কোনো মূল্য নেই, তারা নিজেদের জীবনের পরিবর্তে যা ক্রয় করে নিয়েছে তা সত্যি নিকৃষ্ট, কত ভালো হতো যদি তারা কথাটা জানত। তারা যদি আল্লাহর উপর ঈমান আনত এবং তাকেই ভয় করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে তারা উৎকৃষ্টতম পুরস্কার পেত। কত ভালো হতো যদি তারা এটা অনুধাবন করত। হে ঈমানদার ব্যক্তিরা, ধৃষ্টতার সাথে কখনো বলো না, হে নবী তুমি আমাদের কথা শোনো, বরং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলো, হে নবী আমাদের দিকে লক্ষ্য করো এবং তোমরা সর্বদা তার কথা শুনবে, মনে রাখবে। যারা তার কথা অমান্য করে তাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক শাস্তি রয়েছে। আসলে এই আহলে কিতাব কিংবা যারা আল্লাহর সাথে প্রকাশ্য শিরক করে তারা কেউই এটা পছন্দ করে না যে তোমার কাছে তোমার মালিকের পক্ষ থেকে নবুয়তের মতো কোনো ভালো কিছু নাজিল হোক, কিন্তু তারা জানে না আল্লাহ তাআলা যাকে চান তাকেই তার অনুগ্রহে বিশেষভাবে বেছে নেন। আল্লাহ তাআলা অত্যন্ত অনুগ্রহশীল। আমি যখন কোন আয়াত বাতিল করে দেই বা বিশেষ কারণে মানুষদের তা ভুলিয়ে দিতে চাই, তখন তার জায়গায় তার চেয়ে উৎকৃষ্ট কিংবা তারই মতো কোনো আয়াত এনে হাজির করি। তুমি কি জানো না আল্লাহ তাআলা সবকিছুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট? তিনি ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই, কোনো সাহায্যকারীও নেই। তোমরা কি তোমাদের নবীর কাছে সে ধরনের উদ্ভট প্রশ্ন করতে চাও যেমনি তোমাদের আগে মুসাকে করা হয়েছিল? কেউ যদি ইমানকে কুফরির সাথে বদল করে নেয়, অবশ্যই সে ব্যক্তি সোজা পথ থেকে গোমরা হয়ে যাবে। আহলে কেতাবদের অনেকেই বিদ্বেষের কারণে চাইবে যেভাবেই হোক তোমাদের ইমানের আলোর বদলে আবার সেই কুফরির অন্ধকারে ফিরিয়ে নিতে। এমনকি সত্য তাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার পরও তারা এ পথ থেকে বিরত হবে না। অতএব তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আসা পর্যন্ত তোমরা ক্ষমার নীতি অবলম্বন করো এবং তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা সব কিছুর উপর অবশ্যই ক্ষমতাশালী। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত আদায় করো। এর মাধ্যমে যেসব নেকি তোমরা আল্লাহর কাছে অগ্রিম পাঠাবে, তার কাছে এর সবই তোমরা মজুদ পাবে। তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই এর সব কিছু দেখতে পান। তারা বলে, ইহুদি ও খ্রিস্টান ছাড়া আর কেউই বেহেশতে যাবে না। আসলে এটা হচ্ছে তাদের মিথ্যা কল্পনা। তুমি হে নবী বলো, যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমাদের দলিল প্রমাণ নিয়ে এসো। তবে হ্যাঁ, যে কোনো ব্যক্তি আল্লাহর সামনে নিজের সত্তাকে সমর্পণ করে দেবে এবং সে হবে অবশ্যই একজন নেককার মানুষ। তার জন্য তার মালিকের কাছে এর বিনিময় রয়েছে। তাদের কোনো ভয়ভীতি নেই আর না সেদিন তাদের চিন্তান্বিত হতে হবে। ইহুদিরা বলে, খ্রিস্টানরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। খ্রিস্টানরা বলে, ইহুদিরা কোনো কিছুর উপর প্রতিষ্ঠিত নয়। অথচ এদের অবস্থা হচ্ছে এরা উভয়ই আল্লাহর কিতাব পাঠ করে, আদৌ আল্লাহর কিতাবের কোনো কিছুই জানে না। এমন লোকেরা আবার এদের উভয় সম্পর্কে একই ধরনের কথা বলে। তারা যে বিষয়ে মতবিরোধ করছে আল্লাহ তাআলা শেষ বিচারের দিনে সে বিষয়ে তাদের মাঝে মীমাংসা করে দেবেন। সে ব্যক্তি চেয়ে বড় জালেম আর কে আছে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং তার ধ্বংস সাধনে সচেষ্ট হয়? এ ধরনের লোকদের
বস্তুত তাতে ঢোকার কোনো যোগ্যতাই নেই। তবে একান্ত ভীত সন্ত্রস্তভাবে ঢুকলে তা ভিন্ন কথা। তাদের জন্য পৃথিবীতে যেমন অপমান লাঞ্ছনা রয়েছে, তেমনি রয়েছে পরকালে কঠিনতম শাস্তি। এরা কেবলা বদলের ব্যাপারেও মতবিরোধ করেছিল, অথচ পূর্ব পশ্চিম সবই তো আল্লাহ তাআলার। তাছাড়া তোমরা যেদিকেই মুখ ফিরাবে সেদিকেই তো আল্লাহ তাআলা রয়েছেন। আল্লাহ তাআলা সর্বব্যাপী এবং জ্ঞানী। খ্রিস্টান লোকেরা বলে আল্লাহ তাআলা অমুককে নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন, অথচ যাবতীয় পবিত্রতা একান্তভাবে তাঁর। তিনি এসব কিছুর অনেক ঊর্ধ্বে। আসমান সমূহ ও জমিনের সব কিছুই তাঁর জন্য, এর প্রতিটি বস্তুই তাঁর একান্ত অনুগত। বরং আসমান সমূহ ও জমিনের তিনি স্রষ্টা। যখন তিনি কোন একটি বিষয়ে সিদ্ধান্ত করেন সে ব্যাপারে শুধু এটুকুই বলেন হও, আর সাথে সাথেই তা হয়ে যায়। যারা সঠিক কথা জানে না তারা বলে আল্লাহ তাআলা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন, অথবা এমন কোন নিদর্শন আমাদের কাছে কেন পাঠান না যার মাধ্যমে আমরা তাকে দেখতে পাব। এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা বলত। এদের সবার মন আসলে একই ধর্মের। আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি তাদের জন্য আমার নিদর্শন সমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি। অবশ্যই আমি তোমাকে সত্য দিন সহ পাঠিয়েছি, পাঠিয়েছি আজাবের ভীতি প্রদর্শনকারী ও জান্নাতের সুসংবাদবাহী হিসেবে। জেনে রেখো তোমাকে জাহান্নামের অধিবাসীদের দায় দায়িত্বের ব্যাপারে প্রশ্ন করা হবে না। ইহুদি ও খ্রিস্টানরা কখনো তোমার ওপর খুশি হবে না। হ্যাঁ, তুমি যদি কখনো তাদের দলের অনুসরণ করতে শুরু করো তখনই এরা খুশি হবে। তুমি তাদের বলে দাও আল্লাহ তাআলার হেদায়েতই হচ্ছে একমাত্র পথ। সাবধান, তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরও যদি তুমি তাদের ইচ্ছা অনুসারে চলতে থাকো তাহলে আল্লাহ তাআলা ছাড়া তুমি কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না। আহলে কিতাবদের মাঝে এমন কিছু লোক আছে যারা এ কোরআনকে যেভাবে নিষ্ঠার সাথে পড়া দরকার সেভাবেই পড়ে, তারা তার উপর ইমানও আনে। যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোক। হে বনি ইসরাইল জাতি, তোমরা আমার সে নিয়ামত স্মরণ করো যা আমি তোমাদের দান করেছি। সে নিয়ামতের অংশ হিসেবে আমি তোমাদের দুনিয়ার অন্যান্য জাতির উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তোমরা সেই দিনটিকে ভয় করো যেদিন একজন মানুষ আরেকজনের কোনোই কাজে আসবে না, সেদিন তার কাছ থেকে কোন রকম বিনিময়ও নেওয়া হবে না, আবার একের পক্ষে অন্যের সুপারিশও সেদিন কোনো উপকারে আসবে না, সেদিন এসব লোকদের কোন রকম সাহায্যও করা হবে না। আরও স্মরণ করো যখন ইব্রাহিমকে তার রব কতিপয় বিষয়ে তার আনুগত্যের পরীক্ষা নিলেন, অতঃপর তা পুরোপুরি সে আদায় করল। আল্লাহ তারা বললেন এবার আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই। সে বলল আমার ভবিষ্যৎ বংশধররাও কি নেতা হিসেবে বিবেচিত হবে? আল্লাহ তারা বললেন আমার প্রতিশ্রুতি জালেনদের কাছে পৌঁছবে না। স্মরণ করো আমি যখন মানুষদের মিলনস্থল ও নিরাপত্তার কেন্দ্র হিসেবে এই কাবা ঘরটি নির্মাণ করেছিলাম, আমি তাদের আদেশ দিয়েছিলাম তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানটিকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ দিয়েছিলাম যেন তারা আমার ঘর কাবাকে হজ ও ওমরার তাওয়াফকারীদের জন্য, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগকারীদের জন্য, সর্বোপরি তার নামে রুকু সেজদাকারীদের জন্য পবিত্র করে রাখে। ইব্রাহিম যখন বলেছিল হে মালিক, এ শহরকে তুমি শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও এবং এখানকার অধিবাসীদের মাঝে যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাস করে তুমি তাদের ফলমূল দিয়ে আহারের যোগান দাও, আল্লাহ তাআলা বললেন হ্যাঁ, যে ব্যক্তি আমাকে অস্বীকার করবে তাকেও আমি অল্প কয়েকদিন জীবনের উপায় উপকরণ সরবরাহ করতে থাকব, অতঃপর অচিরেই আমি তাদের আগুনের আজাব ভোগ করতে বাধ্য করব যা সত্যি বড় নিকৃষ্টতম স্থান। ইব্রাহিম ও ইসমাইল যখন এই ঘরের ভিত্তি উঠাচ্ছিল তখন তারা আল্লাহর কাছে দোয়া করল হে আমাদের মালিক, আমরা যে উদ্দেশ্যে এই ঘর নির্মাণ করেছি তা তুমি আমাদের কাছ থেকে কবুল করো, একমাত্র তুমি সব কিছু জানো এবং সবকিছু শোনো। তারা আরো বলল হে আমাদের মালিক, আমাদের উভয়কেই তুমি তোমার অনুগত মুসলিম বান্দা বানাও এবং আমাদের পরবর্তী বংশধরদের মাঝ থেকেও তুমি তোমার একদল অনুগত বান্দা বানিয়ে দাও। হে মালিক, তুমি আমাদের তোমার ইবাদতের আনুষ্ঠানিকতা সমূহ দেখিয়ে দাও এবং তুমি আমাদের উপর দয়া পরবশ হও।
কারণ তুমি অত্যন্ত দয়া পরবশ ও পরম দয়ালু। হে আমাদের মালিক, তাদের বংশের মধ্যে তাদের নিজেদের মাঝ থেকে তুমি এমন একজন রসুল পাঠাও যে তাদের কাছে তোমার আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের তোমার কিতাবের জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেবে, উপরন্তু সে তাদের পবিত্র করে দেবে। হে আল্লাহ, তুমি আমাদের এই দোয়া কবুল করো, কারণ তুমি মহাপরাক্রমশালী ও পরম কুশলী। জেনে বুঝে যে নিজেকে মূর্খ বানিয়ে রেখেছে, সে ব্যক্তি ছাড়া আর কে এমন হবে যে ইব্রাহিমের আনিত জীবন বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে? অথচ তাকে আমি দুনিয়ার নবুয়তের জন্য বাছাই করে নিয়েছি, শেষ বিচারের দিনেও সে আমার নেক লোকদের মধ্যে সামিল হবে। যখন আমি তাকে বললাম, তুমি আমার অনুগত মুসলিম হয়ে যাও, সে বলল, আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তালার পূর্ণ আনুগত্য স্বীকার করে নিলাম। যে পথ ইব্রাহিম নিজের জন্য বেছে নিল, সে পথে চলার জন্য সে তার সন্তান সন্ততিকেও ওসিয়ত করে গেল। ইয়াকুবও তার সন্তানদের ওসিয়ত করে বলল, হে আমার সন্তানরা, নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের জন্য এই দীন ইসলাম মনোনীত করে দিয়েছেন, অতএব কোন অবস্থায় এই জীবন বিধানের আনুগত্য স্বীকার ব্যতী রেখে তোমরা মৃত্যুবরণ করো না। হে ইহুদি জাতি, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হল, এবং সে যখন তার ছেলে মেয়েদের বলল, বলো আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা অবশ্যই তোমার মাবুদ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের মাবুদের ইবাদত করব। এ মাবুদ হচ্ছেন একক, আমরা তাঁর আত্মসমর্পণকারী বান্দা হয়েই থাকব। এরা ছিল এক ধরনের জাতি যারা আজ গত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্য, আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্য। তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞেস করা হবে না। এরা ইহুদি ও নাসারারা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে। হে নবী, তুমি বলো, আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই রয়েছে, আর সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তোমরা বলো, আমরা তো আল্লাহর উপর ইমান এনেছি এবং ইমান এনেছি আল্লাহ তাআলা আমাদের কাছে যা কিছু নাজিল করেছেন তার উপর। আমাদের আগে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমরা মানি। তাছাড়া মুসা, ঈসা সহ সব নবীকে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেওয়া হয়েছে তার উপর আমরা ইমান এনেছি। আমরা এদের কারো মধ্যেই কোনো তারতম্য করি না, আমরা তো হচ্ছি আল্লাহরই অনুগত বান্দা। আর এরা যদি তোমাদের মতোই আল্লাহর উপর ইমান আনত, তাহলে তারাও সঠিক পথ পেত। তারা যদি সে পথ থেকে ফিরে আসে, তাহলে তারা অবশ্যই উপদলীয় অনৈক্যের মাঝে পড়ে যাবে। আল্লাহ তাআলাই তোমার জন্য যথেষ্ট হবেন, তিনি শোনেন, তিনিই জানেন। হে নবী, তাদের তুমি বলো, আসল রং হচ্ছে আল্লাহ তাআলারই, এমন কে আছে যার রং তার রঙের চেয়ে উৎকৃষ্ট হতে পারে? আমরা ঘোষণা করছি আমরা তাঁরই ইবাদত করি। হে নবী, তুমি তাদের বলো, তোমরা কি স্বয়ং আল্লাহ তাআলার ব্যাপারেই আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও? অথচ তিনি যেমন আমাদের মালিক, তেমনি তিনি তোমাদেরও মালিক। আমাদের কাজ আমাদের জন্য আর তোমাদের কাজ তোমাদের জন্য। আমরা তাঁর আনুগত্যের ব্যাপারে সবাই হচ্ছি নিষ্ঠাবান। অথবা তোমরা কি একথা বলতে চাও যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধররা সবাই ছিল ইহুদি কিংবা খ্রিস্টান? হে নবী, তুমি বলে দাও, এ ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ তারা বেশি জানেন? যদি কোনো ব্যক্তি তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে আগত সাক্ষ্য প্রমাণ গোপন করে, তাহলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? আল্লাহ তালা তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল নন। এরাও ছিল এক ধরনের সম্প্রদায় যারা আজ গত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের জন্য, আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্য। তারা যা কিছু করছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা করা হবে না। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।